কখনো ব্যাটিং এ যাননি, মাহমুদউল্লাহ রিয়াদ বসেছিলেন, তার সঙ্গে একটু হাসি ঠাট্টাই করলেন কাইল মায়ার্স। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারকে তার দেশের সতীর্থরা মজা করে ডাকেন গোল্ড ম্যান বলে, যার মানে হচ্ছে স্বর্ণ মানব। গলায় মোটা স্বর্ণের চেন পরার জন্যই তাকে মজা করে গোল্ড ম্যান ডাকেন অনেকে। যে চেনটা তিনি পরে আছেন সেটার ওজন প্রায় 5 ভরির মতো। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার ইতিমধ্যেই বাংলাদেশে চলে এসেছেন ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য। সে খবরটা এতক্ষণে অনেক পুরনো, কিন্তু অনুশীলন করেছেন সকালবেলা, যেন মায়ার্স একেবারেই বিপিএলটা রাঙাতে এসেছেন। বিপিএলে এসেই সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক দেখে যেন মনে হচ্ছে এ দলের ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক যোজন যোজন, বছরের পর বছরের। ব্যাটিংয়ে নামার শুরুতেই কোচ ডেভ হোয়াটমোরের সঙ্গে বেশ লম্বা সময় ধরেই কথা বলছিলেন কাইল মায়ার্স। হয়তোবা ডেভ হোয়াটমোর তাকে প্রাথমিক কাজ সম্পর্কে একটু ধারণা দিয়েছেন, বাংলাদেশের পার্সপেক্টিভে ভালো করতে গেলে ঠিক কি ব্যাপারটা, কি বেসিক মাথায় রাখতে হবে। নিশ্চয়ই ডেভ হোয়াটমোর সেরকম কোনো কিছুই বাতরে দিচ্ছিলেন কাইল মায়ার্সকে। অবশ্য কাইল মায়ার্স বাংলাদেশে এর আগে অনেক বড় কিছুই করে গেছেন, সেটাও নিশ্চয়ই তিনি ডেভ হোয়াটমোরকে শেয়ার করেছেন। ডেভ হোয়াটমোর তো এই দলের গুরু আর মায়ার্স তার ছাত্র। ছাত্রর রেকর্ড, খুঁটিনাটি সবকিছুই নিশ্চয়ই ডেভ হোয়াটমোর খুব ভালো করে জানেন। বাংলাদেশে এসে কাইল মায়ার্স যে সেঞ্চুরি করেছিলেন সেই গল্পটা তো এখনো অনেকটাই তরতাজা। সেই সব স্মৃতিকে যেন আরো একবার রোমন্থন করতে চাইবেন কাইল মায়ার্স। বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবিয়ান শক্তি বা ক্যারিবিয়ান পাওয়ার বলতেই যেটা বোঝানো হয় সেটা ক্যারিবিয়ান ক্রিকেটারদের একটু বাড়তি পেশি শক্তি। তাদের দীর্ঘদেহী গঠন এবং তাদের পেশি শক্তির কারণে ক্যারিবিয়ান ক্রিকেটাররা সারা বিশ্বেই টি টোয়েন্টি ফরম্যাটের জন্য বেশ সমাদৃত। কাইল মায়ার্সও অনুশীলনের শুরুতে যেভাবে ব্যাটিং করছিলেন তাতে দেখে যেন মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটাররা যেন টি টোয়েন্টি ফরম্যাটের জন্যই একেবারে প্রস্তুত হয়েই মাঠে আসেন। ফরচুন বরিশালের দলে যুক্ত হয়ে গেছেন মায়ার্স, আর কয়েকদিন পরেই দলটিতে যুক্ত হবেন ডেভিড মিলারের মতো নাম। অর্থাৎ টুর্নামেন্ট যতই এগিয়ে যাচ্ছে, যতই প্লে অফ নিকটবর্তী হচ্ছে, ততই বড় বড় সব নাম যেন ফরচুন বরিশালের ক্রেগ লিস্টে জমা হচ্ছে। আর ঠিক সে কারণেই ফরচুন বরিশাল যতটা সামনে এগোচ্ছে দলটা একজোট হচ্ছে, আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। দেশের বড় বড় সব নাম করা ক্রিকেটারদের এই দলে স্থান পাওয়াই প্রথম থেকে দলটি ফেভারিটের তকমা পেয়েছিল। তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক, সৌম্য সরকাররা নিশ্চয়ই সবাই লাইমলাইটে ফিরলে এই দলটিকে ঠেকানো বড্ড কঠিন হবে। চট্টগ্রাম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।